বিদআতের ক্ষেত্রে হাসানা ও সাইয়্যা আছে কি আমি চেষ্টা করব খুব সংক্ষেপে যেহেতু সময় কম দিয়েছে আর আমি বুঝতে পেরেছি যে আলোচকের সংখ্যা অনেক বেশি সুতরাং অনেক লম্বা আলোচনা করা যাবে না আমার আগে আমাদের হাফেজ আব্দুস সামাদ হাফেজাহুল্লাহ তিনি বলেছেন যে 5 ঘন্টা আসা আবার 7 ঘন্টা যাওয়া এর মধ্যে 10 মিনিট আলোচনা করেছেন এতে আসলে অনেক সময় আলোচক তার যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যটুকু স্পষ্ট করে তুলে ধরতে পারেন না যাই হোক তারপরেও যেহেতু সময়ের বাইন্ডিংস রয়েছে আমি চেষ্টা করব যে এই সময়ের মধ্যে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য প্রথম হচ্ছে সুন্নাহ কাকে বলে সুন্নাহ কাকে বলে এটা আমাদের কাছে একেবারেই পরিচিত অপরিচিত কিছুই না বাংলাদেশে যদি কোনো ব্যক্তিকে আপনি প্রশ্ন করেন ভাই সুন্নাহ কি বলবে যে ফরজ নামাজের পরে যেই নামাজ পড়ে থাকে এটাই হচ্ছে সুন্নাহ এটাকে কেউ কেউ সুন্নাত বলে ঠিক না এটা হচ্ছে সুন্নাহ এমন জুমার নামাজের আগে কাবলাল জুমা পড়ে এটা হচ্ছে সুন্নাত জুমার নামাজের পরে বাদাল জুমা পড়ে এটা হচ্ছে কি সুন্নাত আর যদি আরো সাধারণ লোকদেরকে জিজ্ঞাসা করেন তারা বলবে যে সুন্নাত হচ্ছে মাথার মধ্যে টুপি দেয়া মেসওয়াক করা এগুলো হচ্ছে সুন্নাত এই যে সুন্নাতের যে কনসেপ্ট সুনির্দিষ্ট কিছু কাজের মধ্যে আমরা সুন্নতকে সীমাবদ্ধ করে নিয়েছি কিন্তু সুন্নাত আসলে এই অর্থে একেবারেই ন্যারো একেবারেই সামান্য করে দিয়েছে সুন্নাতকে সুন্নাহ অত্যন্ত ব্যাপক একটি অর্থ বহন করে থাকে শাব্দিক অর্থ হচ্ছে সুন্নার আত-তরিকাতুল মাসলুকা অনুসৃত রাস্তা ও পথ যে পথ পদ্ধতি আপনি আপনার জীবন যাপনের ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে ডিজাইন রয়েছে এই যে ডিজাইন অনুযায়ী যে পথ ও পদ্ধতি আপনি অনুসরণ করবেন এর নাম হচ্ছে কি সুন্নাহ এর নাম হচ্ছে সুন্নাহ আসুন সুন্নাহ এর অনেকগুলো পারিভাষিক পরিচিতি আছে দুটি পরিচিতি আমি বলবো একটি হচ্ছে আহলুল উসুল যারা উসুল ফিকহের গবেষক রয়েছেন এদেরকে উসুলি বলা হয় তাকে উসুলিদের পরিভাষায় সুন্নাহ হচ্ছে আস-সুন্নাতু হিয়া গায়রুল কোরআন কোরআন ছাড়া যা কিছু আমাদের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে এই সবটাই হচ্ছে কি সুন্নাহ এই সবটাই হচ্ছে সুন্নাহ তাহলে আমরা এখন বুঝতে পেরেছি শুধু মেসওয়াক করার নাম সুন্নাহ নয় মাথায় টুপি দেওয়ার নাম সুন্নাহ নয় কোরআন ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদের কাছে যা কিছু এসেছে সবটাই হচ্ছে কি সুন্নাহ কোরআন ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কি কি আমরা পেয়েছি কোরআন ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছ থেকে আমরা পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কথা এটাকে আকওয়ালুর রাসূল বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কথাগুলো তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাজগুলো আফআলুর রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাজগুলো তারপরে আমরা পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকরিরাতগুলো সমর্থনগুলো সম্মতিগুলো মৌন সম্মতি যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অর্থাৎ একটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সমর্থন দিয়েছেন এটাকে বলা হয় তাকরির যেমন মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী ফজরের সালাত আদায় করার পর জামাতে তিনি দাঁড়িয়ে গেলেন দুই রাকাত সুন্নত আদায় করার জন্য ফজরের আগে দুই রাকাত সুন্নত আছে না আছে না ফজরের আগে দুই রাকাত সুন্নাহ রয়েছে সুন্নাহ কাবলিয়া বলা হয় তাকে কিন্তু ফজরের পরে কি সুন্নাত আছে ফজরের পরে সুন্নাত আছে ফজরের পরে সুন্নাত নেই এই সাহাবি দাঁড়িয়ে গেলেন দুই রাকাত সুন্নাহ পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে প্রশ্ন করলেন যে এটা আবার কি কোন সালাত তখন তিনি বললেন রাকাতানি কাবলাল ফজর ফাতাতা ফজরের আগে যে দুই রাকাত ছিল আমার ছুটি গিয়েছিল আমি এই দুই রাকাত আদায় করতেছি এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই বলেন নাই এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই বলেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই সাহাবীকে কিছুই বলেন নাই এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন যদি কোনো ব্যক্তির
ফজরের আগের দুই রাকাত সুন্নাত ছুটে যায় ওই ব্যক্তি ইচ্ছা করলে ফজরের পরে সালাতের পরে জামাতের পরে ওই দুই রাকাত সুন্নাত পড়তে পারবে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন কারণ এর পরে যদি দুই রাকাত সুন্নাত পড়া অবৈধ হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলতেন যে এই অবস্থায় তুমি সুন্নাহ পড়বে না পরে পড়তে হবে কথা বুঝতে পেরেছেন এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি বুঝতে পারলাম তো কত নম্বর এটা তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসসিফাত আল খুলুকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যেগুলো আমরা সিরাতের কিতাবগুলোতে পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থগুলোর মধ্যে পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আসসিফাত আল খুলুকিয়া চারিত্রিক যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো এটা হলো চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসসিফাত আল খালকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক যে বৈশিষ্ট্যগুলো আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িগুলো কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহনিটা কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসিটা কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বসতেন কিভাবে চলতেন এগুলো দরকার আছে কি নাই কেন কে বলতে পারবেন কেন কে বলতে পারবেন এগুলো এই জন্য দরকার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত অনাগত উম্মতের জন্য রোল মডেল করে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে আল্লাহ রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আপনি ফলো করবেন গ্রামের মুরব্বীকে নয় সমাজের নেতাকে নয় আপনি ফলো করবেন পীর সাহেবকে নয় সকল বুজুর্গ মুরব্বীকে নয় আপনি অনুসরণ করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারণ আপনার ঈমান এর সাথে জড়িত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো আমরা না জানি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহির প্রতি আমাদের ভালোবাসা কি হবে না ভালোবাসা সৃষ্টি হবে না এজন্যই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফাতুল খালকিয়া সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেছেন এর উপর কিতাব লেখা হয়েছে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুশ শামাইল লিখেছেন আরো অনেকে এই বিষয়ের উপর কিতাব লিখেছেন এরপর এটা কত নম্বর বললাম পাঁচ নম্বর ছয় নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাজওয়াতুহু ওয়া আইয়ামুহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ বিগ্রহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় যে সমস্ত কাজগুলো ইতিহাসের যে কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য সাক্ষী হিসেবে রয়েছে এই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা পেয়েছি এগুলো হচ্ছে সুন্নাহর মধ্যে অন্তর্ভুক্ত এই সবটাই সুন্নাহ এটা কাদের বক্তব্য বললাম এটা উসুলবিদ যারা রয়েছে তাদের বক্তব্য কিন্তু আহলে হাদিস যারা রয়েছেন মুহাদ্দিসিন যারা রয়েছেন তাদের কাছে সুন্নাহ এর নেরু একটা আরেকটু সীমাবদ্ধ কি রয়েছে একটা ডেফিনেশন রয়েছে যে ডেফিনেশনটা অল্প আগে বলা হয়েছে মা নুকিলা আনিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফিআলিন আও সিফাতিন খালকিয়াতিন আও খুলুকিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার কথা কাজ মনসম্মতন এবং বৈশিষ্ট্য যা বর্ণিত হয়েছে এটা হচ্ছে সুন্নাহ এটা হচ্ছে কি সুন্নাহ আমার বন্ধুগণ আর এই বিষয়ে আলোচনা করতে চাই না যেহেতু সময় আমাকে কম দেওয়া হয়েছে আমি এই বিষয়ে আলোচনা আর করব না তবে সুন্নাহ শব্দটা যুগ যুগ ধরে যেই অর্থে ব্যবহার করা হয়েছে আমরা মনে করেছি যে সুন্নাহ হচ্ছে এমন যদি করেন সওয়াব আছে আর যদি না করেন কি নেই গুনাহ নেই যেমন আপনারা যখন বলেন যে এই কাজটা সুন্নত তাহলে লোকেরা আমাদের কাছে প্রশ্ন করে যে ভাই এই যে কাজটা করলাম এটা কি সুন্নাত না ওয়াজিব না ফরজ যখন আমরা বলি যে বিষয়টা সুন্নাত তখন তিনি মনে করেন যে ঠিক আছে সুন্নত বলছেন তো ঠিক আছে অসুবিধা নেই মানে আর করবেন না করলে সব আছে না করলে কি নেই গুণা নেই সুন্নাহ শব্দটা মূলত আহলুল হাদিসদের কাছে উসুলুদ্দিনের যারা পরিভাষা করেছেন ওলামাউদ্দিন যারা আছে তাদের কাছে সুন্নাহ শব্দটা এই অর্থে ব্যবহৃত হয় নাই বরং ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে আপনি আসুন সহিহ বুখারী একটি হাদিস আপনাদেরকে পড়ে শুনাই আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন
النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني বিবাহ হচ্ছে আমার সুন্নাহ ফামান রাগিবা আন সুন্নতি যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল ফালাইসা মিন্নি সে আমার দলভুক্ত হতে পারবে না দেখছেন তাহলে এখানে সুন্নাতকে এখানে কি ফজিলতের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে যে করলে সওয়াব আছে না করলে গুনাহ নেই এমন বলা হয়েছে না বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে সুন্নার গ্রেড কি সুন্নার মর্যাদা কি এই বিষয়টি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন সুন্নাহ হচ্ছে দ্বীনের এমন একটি মৌলিক বিষয় যেই মৌলিক বিষয় যদি আপনি প্রত্যাখ্যান করেন পরিহার করেন বর্জন করেন অথবা এর থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে আপনি দ্বীনের মধ্যে থাকতে পারবেন না আরেকটি হাদিস পড়ে শুনেন হাদিস ইমাম মালিক রাহমাতুল্লাহ তার মুয়াত্তাতে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তারাকতু ফীকুম আমরাইন তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা তোমরা যদি এই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো লান তাদিল্লু আমার পরে তোমরা পথভ্রষ্ট হবে না বিভ্রান্ত হবে না রাস্তা থেকে বাহিরে চলে যাবে না কিতাব আল্লাহ একটি হচ্ছে আল্লাহর কিতাব ওয়া সুন্নতি দ্বিতীয়টি হচ্ছে আমার সুন্নাত হেদায়েতের মানদণ্ড হিসেবে কয়টি জিনিস আমাদের কাছে আছে দুটি জিনিস কয়টি জিনিস একটু আওয়াজ করে বলেন কয়টি জিনিস হেদায়েতের মানদণ্ড হিসেবে আমাদের কাছে দুটি জিনিস আছে একটি হচ্ছে আল্লাহর কিতাব আর একটি হচ্ছে সুন্নাহ এর অর্থ হচ্ছে যদি আপনি সুন্নাহ থেকে সরে যান তাহলে হেদায়েত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন এই জন্যই মূলত যুগ যুগ ধরে আহলুদ্দিন অথবা উলামাউদ্দিন উসুলুদ্দিনের আলেম যারা রয়েছেন তারা বলেছেন আহলুস সুন্নাহ বলতে বোঝায় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে অনুসরণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে অনুসরণ করে আর এর বিপরীতে হচ্ছে আহলুল বিদআ আহলুদ দালালা এর বিপরীত হচ্ছে কি আহলুল বিদআ মানে বিদআতের অনুসারী আহলুদ দালালা বিভ্রান্তির অনুসারী ফলে সুন্নাহ এর অনুসারী যারা রয়েছে তাদের সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ এই আয়াতের তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করা হয়েছে সেদিন কিছু সংখ্যক মুখমণ্ডল আলোকোজ্জ্বল হয়ে যাবে কিছু সংখ্যক মুখমণ্ডল আলোকোজ্জ্বল হবে وَتَسْوَدُّ وُجُوهٌ আবার কিছু সংখ্যক মুখমণ্ডল মলিন কালিমা যুক্ত হয়ে যাবে কালো হয়ে যাবে কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে মাহশারের সময়ের কথা বলা হয়েছে এক দলের মুখ আলোকোজ্জ্বল হবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যাদের মুখ আলোকোজ্জ্বল হবে তারা হচ্ছে আহলুস সুন্নাহ যারা সুন্নাহর অনুসারী তাদের মুখ কি হবে আলোকোজ্জ্বল হবে আর যাদের মুখ সেদিন কালো হয়ে যাবে মলিন হয়ে যাবে কলুষিত হয়ে যাবে তারা হচ্ছে আহলুল বিদআ ওয়াল আহওয়া প্রবৃত্তির অনুসারী এবং বেদাতের অনুসারী তাহলে বুঝতে পেরেছেন যে সুন্নাহ এখানে এমন একটি অর্থে ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে আপনি আলোকিত হবেন যার মাধ্যমে আপনি হেদায়েত লাভ করতে পারবেন সুন্নাহ সম্পর্কে এই কথাগুলো বলার পরে আমি যাব আমার বন্ধুগণ সুন্নাহ এর বিপরীত যেই শব্দ সেটা হচ্ছে বেদা এর বিপরীত শব্দ হচ্ছে কি বেদা ইয়াহিয়া ইবনে মুআযা রাযি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন তিনি বলেন মুসলিমদের মুমিনদের রাস্তার চারটি মাআলিম রয়েছে চারটি এটাকে বলা হয় থাকে মাআলিম চিহ্ন রয়েছে যে চিহ্ন দিয়ে আপনি এই রাস্তাকে নির্ধারণ করতে পারবেন এই রাস্তা ঠিক আছে কি নাই আপনি রাস্তার মধ্যে অনেক সময় রাস্তার জন্য বোর্ড দেওয়া থাকে মাইল ফলক দেওয়া থাকে তা অথবা ইন্ডিকেটর দেওয়া থাকে যে এই রাস্তা এদিকে গেছে ঠিক না ঠিক মুসলিমদের ইমানদারদের রাস্তার চারটি কি রয়েছে মাআলিম রয়েছে এক নম্বর হচ্ছে আত্মাউহিদ আত্মাউহিদ এরা তৌহিদের অনুসারী হবে তাদের প্রত্যেকটি কথা এবং কাজ তাওহিদ অনুযায়ী হবে এর বিপরীত হচ্ছে শিরক দুই নম্বর হচ্ছে আস সুন্নাহ তারা প্রত্যেকটি কাজেই প্রত্যেকটি কথায় দাওয়াতি কাজ করবেন কাউকে দিনের কথা বলবেন কোরআন এবং হাদিসের কথা বলবেন ইবাদত করবেন নফল নামাজ পড়বেন
সকল ক্ষেত্রেই আপনার ডিজাইন হবে তরিকা হবে একটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি ডিজাইন দিয়েছে সেই ডিজাইনে আপনার হচ্ছে কিনা যদি সেই তরিকায় না হয় তাহলে আপনার এই কাজটি কি হবে না গ্রহণযোগ্য হবে না এই সুন্নাহর বিপরীত হচ্ছে বিদআত এই সুন্নাহর বিপরীত হচ্ছে বিদআত বিদআতের সংজ্ঞা খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন সহিহ বুখারী বা মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন রাসূলুল্লাহ থেকে আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন তিনি বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ যে আমাদের এই দ্বীনের মধ্যে যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু সংযোজন করলো মা লাইসা মিনহু যা দ্বীনের মধ্যে ছিল না কারণ দ্বীন পরিপূর্ণ হয়ে গিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে যখন সর্বশেষ সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করলেন সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল মায়েদাতে এই আয়াত অবতীর্ণ করে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে সুতরাং এখন আর কোনো আলেম এখন আর কোনো বুজুর্গ এখন আর কোনো কুতুব এখন আর কোনো গাউস এখন আর কোনো গবেষক এখন আর কোনো স্কলার অথবা কোনো ব্যক্তির প্রয়োজন নেই যে তিনি দ্বীনের মধ্যে নতুন করে কি করতে পারেন নতুন করে কোনো কিছু অ্যাড বা যুক্ত করতে পারেন বা বৃদ্ধি করতে পারেন তাহলে বিদআত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মান আহদাসা ফি আমরিনা আই ফি দীনিনা এর ব্যাখ্যার মধ্যে ইমাম নবী রাহমাতুল্লাহ বলে ফি দীনিনা আমাদের দ্বীনের মধ্যে যে ব্যক্তি নতুন জিনিস আবিষ্কার করলো যা দ্বীনের মধ্যে ছিল না যা দ্বীনের মধ্যে অনুমোদিত নয় লাইসা আলাইহি আমরুনা যার উপর আমাদের অনুমোদন নেই ফাহুয়া রাদ্দুন সেটাই প্রত্যাখ্যাত সেটা গ্রহণযোগ্য নয় সেটাই হচ্ছে বিদআত এটাকে অন্য হাদিসের মধ্যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহিহ মুসলিমের রওয়ায়েত একই হাদিসের একটু মানে বক্তব্যের মধ্যে পার্থক্য আছে মান আমিলা আমালান যে এমন কাজ করলো লাইসা আলাইহি আমরুনা যে কাজের ব্যাপারে আমরা অনুমোদন দেই নাই কাজ করতে বলি নাই আপনি ফরজ সালাতের পরে একটা নতুন আমল আবিষ্কার করলেন লোকদেরকে বলে দিলেন যে ফরজ সালাতের পরে যদি 100 বার আপনি দরুদ শরীফ পড়েন তাহলে এই ফজিলত পাবেন বলে বলেন কথা বলে যে এটা আমি নিজে গবেষণা করে বের করেছি দ্বীনের ব্যাপারে এই গবেষণা চলবে একটু আওয়াজ করে বলেন চলবে চলবে না সুতরাং এই যে গবেষক যিনি গবেষণা করে কথা বলছেন দ্বীনের ব্যাপারে তার এই বক্তব্য শুদ্ধ নয় ফলে যেই ব্যক্তি আন্দাজ অনুমানের উপর এমন কোন আমল জারি করে দিবে দ্বীনের মধ্যে যেই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেন নাই সেটা প্রত্যাখ্যাত সেটাই হচ্ছে বিদআত বিদআতের ব্যাপারে আমি শুধু একটি মূলনীতি আপনাদেরকে বলবো যেহেতু আমাদের সময় একেবারেই কম এবং শেষ হয়ে গিয়েছে বলা যেতে পারে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেন নাই করার ডিমান্ড ছিল চাহিদা ছিল দাবি ছিল যে কাজ করার দাবি ছিল এবং করতে কোনো ধরনের বাধা ছিল না করতে কোনো ধরনের বাধা ছিল না এমন কোন কাজ যদি দ্বীনের মধ্যে কেউ রুতন করে সংযোজন করে তাহলে সেটা যতই ভালো কাজ হোক যতই বুজুর্গির কাজ হোক যতই নিজের কাছে পছন্দনীয় হোক যতই আপনি মনে করেন যে এর মধ্যে ফজিলত বেশি রয়েছে যতই আপনি মানসিক প্রশান্তি এর মধ্যে খুঁজে পান সে কাজটা বেদাত হবে সে কাজটা কি হবে বেদাত হবে শেখ মোহাম্মদ ইবনে সাহল মোহাম্মদ সাহল সাহেবিন রহমতুল্লাহ আলাই জি শেষ আচ্ছা শেষ করে দিচ্ছি অসুবিধা নেই শেখ মোহাম্মদ সাহল সাহেবিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে মানুষদের মধ্যে কেউ কেউ মনে করেন যে সলাতের মধ্যে যদি তিনি চোখ বন্ধ করে রাখেন আমাদের কাছে অনেকে প্রশ্ন করে বলে শেখ আমরা সলাতের মধ্যে যদি চোখ বন্ধ করে রাখি তখন আমার মনোযোগটা একটু ভালো হয় সলাতের মধ্যে একটু ভালো লাগে একটু মানসিক প্রশান্তি পাই এখন আমি কি চোখ বন্ধ করতে পারবো কিনা তো শেখ মোহাম্মদ সাহল হুসাইন রহমতুল্লাহ আলাইহি বলেন কোনো ব্যক্তি যদি মনে করে যে সলাতের মধ্যে চোখ বন্ধ করে রাখলে তার মনোযোগ বৃদ্ধি পাবে এবং সলাতের মধ্যে তার মানে এই মানসিক প্রশান্তি তিনি পাবেন অন্তরের মধ্যে শান্তি লাগবে তাহলে তার এই কাজটুকু এটি শয়তানের ওয়াসওয়াসা হবে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের মধ্যে চোখ খোলা রাখতে বলেছেন বুঝতে পেরেছেন কিনা সুতরাং সুন্নাবাদ দিয়ে
যদি কোনো কাজের মধ্যে আপনি মনে করেন যে মজা পাওয়া যাচ্ছে তাহলে আপনি নিশ্চিত যে আপনি সুন্নার বাইরে চলে যাচ্ছেন ফরজ সালাতের পরে যদি আমরা দেখি যে ফরজ সালাতের পরে একটা লম্বা মুনাজাত দিয়ে দেন ইমাম সাহেব মাশাআল্লাহ এমন ভাবে দেন আমার কাছে কেউ কেউ এসে বলে যে শেখ এমন একটা মুনাজাত দিয়েছে একেবারে অন্তর পর্যন্ত গলে গেছে অন্তর পর্যন্ত কি হয়ে গেছে গলে গেছে আসলে কি এটা কি অন্তর গলে গিয়েছে না শয়তান এসে আসলে এর মধ্যে স্থান দখল করেছে কি বলেন শয়তান এসে এর মধ্যে কি করেছে স্থান দখল করেছে এই হলো বিদআত সম্পর্কে সাধারণ কথা সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য আছে কি এই কথাটা এক কথায় বলে শেষ করে দিচ্ছি যেহেতু সময় আর নেই বন্ধুগণ মৌলিকভাবে আহলুল উসুল যারা আছেন এবং ফকীদের কাছে সুন্নাহ এবং হাদিসের মধ্যে কোনো পার্থক্য নেই সুন্নাহ এবং হাদিসের মধ্যে কি কোনো পার্থক্য নেই কারণ সুন্নাহ দিয়ে যেটা বোঝায় ঠিক হাদিস দিয়েও সেটাকে বোঝায় হাদিস দিয়েও সেটাকে বোঝায় কিন্তু সুন্নাহ এবং হাদিসের মধ্যে কোন কোন ক্ষেত্রে পার্থক্য রয়েছে যে পার্থক্যটুকু সুন্নাহর প্রমাণিকতার ক্ষেত্রে সুন্নাহর দলিল হওয়ার ব্যাপারে এই পার্থক্য নয় ইদানিং আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক ভাই বেরিয়েছেন তারা যখন হাদিসে আসে বলা হয় অথবা বলা হয় যে সহি হাদিস তখন তারা এসে এই কথা উত্থাপন করেন যে আমরা সুন্না মানি হাদিস মানি না এটা কি আসলে সুন্নার অনুসারীদের বক্তব্য না সুন্না যারা অস্বীকার করে তাদের বক্তব্য সুন্না অস্বীকারকারীদের বক্তব্য কারণ হাদিস এবং সুন্না দুটি একই সূত্র আপনি যদি একই টিউবওয়েল থেকে পানি নেন একটা পানি জগের মধ্যে রাখলেন আর একটা পানি গ্লাসের মধ্যে রাখলেন বলে গ্লাসেরটা মানি গ্লাসেরটা গ্রহণ করব জগেরটা গ্রহণ করব না হবে জগেরটা আরেকটু ব্রড একটু বেশি এই জন্য জুমহুর আহলে হাদিস এবং উসুলিগণ ফকিদের কেউ সুন্না এবং হাদিসের মধ্যে পার্থক্য করেন নাই এবং কি হানাফি মাঝহাবের ওলামায়ে কেরামগণ বরং আরো ব্রড করেছেন আপনি দেখেন মুকদ্দিমার মধ্যে আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাই আখবার দিয়ে উল্লেখ করেছেন হাদিসের মধ্যে আখবারকে একসাথ করে দিয়েছেন বলেছেন আখবার হাদিস সুনান সবটাই মূলত একই বিষয় বোঝায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে না মানার জন্য আর হাদিসের ব্যাপারে এখন বিভিন্ন ধরনের কলাকৌশল করার জন্য বুদ্ধি করার জন্য একদল লোক আমাদের সমাজের মধ্যে আসছে যে আমরা হাদিস মানি না আমরা সুন্না মানি আরে বাবা সুন্নাটা কোত্থেকে এসেছে সুন্নাটা কোত্থেকে পেলেন হ্যাঁ হাদিস ছাড়া সুন্নার কোনো অস্তিত্বই ধরে হাদিসের কিতাবগুলোকেই তো সুন্নার কিতাব হিসেবে বলা হয়েছে সুনান তিরমিজি সুনান ইবনে মাজা সুনান নাসাই এগুলো নাম দেওয়া হয়েছে সুনা এগুলো সবগুলো হাদিসের কিতাব সুতরাং এই বিভ্রান্তি যেন আমাদের মানুষদেরকে করতে না পারে এর মাধ্যমে একটা কাজ চালু হয়েছে সেটা হলো এই যে সাধারণ পাবলিক থেকে বোঝানো হচ্ছে যে এটা হাদিস থেকে বলেছে এটা সুন্নার মধ্যে নেই খবরদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকেই সুন্না প্রমাণিত হয়েছে হাদিস ছাড়া কোনো সুন্না প্রমাণিত হয় নাই সুতরাং সুন্না এবং হাদিস দুটি একই সূত্রে গাঁথা সুন্না এবং হাদিসের মধ্যে কোনো ধরনের পার্থক্য করার সুযোগ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন সংক্ষেপে আজকের এই বক্তব্য দিয়ে আমি একথা বুঝাতে চাই বন্ধুগণ